জানেনকি চিরসবুজ থাকতে সবার ইচ্ছে করে, তার জন্য আমরা অনেক কিছুই করি। কিন্তু একজন মানুষ যদি তার পুরো জীবনটাই সবুজে ঘিরে ফেলেন তাহলে? আজ জানেন কি রয়েছে দ্য গ্রিন লেডিকে নিয়ে। আসবাব থেকে শুরু করে বাসন, চামচ, জামা, জুতো, এমনকি চুল পর্যন্ত সবই তার সবুজ রঙের। এই চিরসবুজ মানুষটির নামও খুব মিষ্টি, এলিজাবেথ স্পিটহার্ট। নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের একটি ছোট্ট বাড়িতে তার বসবাস। দূর থেকে দেখলেই এলিজাবেথের বাসা চিনতে পারবেন, কারণ তার বাসার দরজাটার রঙও সবুজ। ছোটবেলা থেকে ছবি আঁকতে ভালোবাসতেন তিনি, তাই রঙের প্রতি ভালোবাসাটাও ছিল প্রবল। শিশুকাল থেকেই শিল্পী হতে চেয়েছিলেন। যখন একবার এলিজাবেথের বাবা তাকে ফ্লোরিডা ঘুরতে আসতে বলেন, মূলত তখন থেকেই তার এই সবুজের প্রতি এত বেশি টান গড়ে ওঠে এবং সবুজ রং পড়া শুরু করেন। অ্যাকোয়াগ্রিন পানি, সবুজ পাম গাছ, এরকম আরও অনেক দৃশ্য আঁকার পর থেকেই তার এই সবুজ রং পড়া শুরু, কারণ তার বাবার আমন্ত্রণটা ছিল তার জন্য অনেক বেশি লাকি। প্রায় 25 বছর ধরে তিনি সবুজ হয়ে ঘুরে বেড়াচ্ছেন। সবুজ রং তাকে যেমন আনন্দ দেয়, ঠিক তেমনি অন্যদের জন্য তিনি সবুজ রং পরেন, কারণ তার মতে তার এই পোশাক দেখলে অন্যরাও অনেক বেশি খুশি হন। শুধু সবুজ আসবাব নয়, পোশাকই নয়, তার বাড়িও সবুজে ঘেরা। রয়েছে অনেক গাছের সমারোহ, যার পরিচর্যা কিন্তু তিনি নিজেই করেন। নেইল পলিশ থেকে শুরু করে ধীরে ধীরে ঘরের প্রতিটি কোণা তিনি সবুজ রং দিয়ে ভরে তুলেছেন, কারণ এটা তার প্রিয় একটি রং, যে রংটি তাকে আনন্দ এবং প্রশান্তি দেয়। তার ঘরের আপনি যাই দেখতে যাবেন, সব কিছুর মধ্যেই সবুজের কোনো না কোনো ছোঁয়া আপনি ঠিকই পেয়ে যাবেন। এমনকি তার সঙ্গীও এই সবুজ রং পছন্দ করতো না, তার সাথে থাকতে থাকতে তিনিও এখন এই সবুজ রং অনেক বেশি পছন্দ করেন। এলিজাবেথের মতে এই সবুজ রং যতদিন তাকে এই আনন্দ এবং প্রশান্তি দেবে, ততদিন এই রং নিয়েই তিনি থাকবেন, নিজেকে সবুজেই মুড়ে রাখবেন, না হলে নতুন কোনো রঙে নিজেকে আবার পরিবর্তন করবেন। এমন রঙের প্রতি ভালোবাসা রয়েছে আরও অনেকেরই, যাদের পুরো জীবনই একটি রঙের মধ্যে আবদ্ধ। আপনার পছন্দের রঙটি কি সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, এবং তার সাথে সাথে আজকের জানেন কি কেমন লেগেছে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। জানেন কি?